মসজিদ আছে আছে আছে, এটা প্রায় দরবারই আছে, কিন্তু বলুন তো কোনো দরবারের সাথে লাইব্রেরি আছে? আছে আছে লাইব্রেরি, তারা রাখি তাদের প্রয়োজন নেই, তাই না? প্রয়োজন তাহলে রাখবে। আচ্ছা বলুন তো এখানে দরবার শরীফ এখানে লাইব্রেরি হলো? এখানে কি হিন্দুরা এসে পড়বে বলে? হ্যাঁ অন্ধবস্ত্র লোক এসে তেলুগু লোক এসে পড়বে বলে? কি বলবো, এগুলো একটু ভাববেন না। এই যে আমি যে কথাগুলো বলতে চাইছি, এই যে ভবিষ্যৎ বাণীগুলো, এইগুলো আগের যারা এসেছে, হাদিসে এসেছে, কোরআন এসেছে, ইসমাই এসেছে, কিয়াস এসেছে, হাদিসে কুদসিতে এসেছে, ওলিয়া উলিয়াদের বিভিন্ন তাদের নিজস্ব জীবনীতে তারা কিছু কিছু যেখানে উল্লেখ করে দিয়ে গেছে যে যখন দেখবে এই মানে এই ঘটনা ঘটবে তখন কিন্তু খুব সাবধান হয়ে যাবে, তখন এইভাবে পদক্ষেপ নেবে, তখন এই করবে, কি করবে না করবে, তাদের ডিরেকশন ক্লিয়ার দিয়ে গেছে, তাই না? তাহলে আমরা এই দরগা শরীফে এই যে লাইব্রেরিটা করেছে তাহলে সেই ধরনের বইগুলো সংরক্ষণ আছে? এই কথাগুলো যদি আমি দিনের পর দিন বলতে যাই, এই তো পাঁচবার বললে বলছে লিখে দাও, পাঁচবার বললে লিখে দাও, সুপুন কুদ্দুসুন রব্বানাবুল মালাইকা দিয়ে, তাহলে কোন কেতাব যদি গ্রহণ করবে তাহলে আমি কোন কেতাব যেন শোনাবো? তো বেকার, সিন্ডি খাবে ভুলে যাবে, বাতাসে খেয়ে পানিকে ভুলে যাবে। তাহলে তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের ভালোর জন্য, তোমাদের পরিবারের জন্য, তোমাদের ইহকাল পরকালের জন্য, তোমাদের ঈমানকে বাঁচানোর জন্য এই দরগা শরীফ কমিটির পক্ষ থেকে সেই দায়িত্বটা কাঁধে তুলে দিয়েছে, তাই না? তাহলে সেইটা কিভাবে না, তুমি দরবারে হয়তো দুদিন টাইম দিতে পারবে না, পাঁচ ঘন্টা বসতে পারবে না, কাজে ব্যস্ত, কিন্তু বাড়িতে যেদিনে থাকবে, যেদিনে কাজ থাকবে না সেদিন বাড়িতে শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে, বসে থাকবে, নাহলে পাড়ায় আড্ডা মারবে, চায়ের দোকানে আড্ডা মারবে, যেদিনে কাজ থাকবে না, তাহলে তুমি সেই ধরনের সুফিবাদের বইগুলো ওই বইগুলো তোমার বাড়িতে নিয়ে যাও, যেই দিনে তুমি টাইম পাবে পাঁচ ঘন্টা দু ঘন্টা, সেই দিনে চোখ বুলিয়ে ওই বইয়ের লেখাগুলো, আল্লাহর ওলিদের লেখাগুলোকে তুমি পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, তোমার জ্ঞান অর্জন হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে তোমাদের সুবিধার্থের জন্য, তোমাদের ওই ভাগগুলোতে যাতে করে এই মেসেজগুলো, এই নিউজগুলো তোমাদের কাছে পৌঁছে যায়, সেইগুলোই তো তৈরি করেছে। আজকে হয়তো কথাটা আমার হয়তো অনেকই খারাপ লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, বেশি না, এটা 2022 তো, 23, 24, 25, 26, 27 আর 5টি বর্ষ, 5টি বর্ষ লিখে রাখো খাতা, 5টি বর্ষ, তখন কিন্তু কিছু করার থাকবে। এটা শুধু এখানে না, সারা পৃথিবীর এটা চিত্র, ওয়ার্ল্ডের এটা একটা ভয়ঙ্কর দৃশ্য, কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্যটা নবী বলে গেছেন 1400 বছর আগে, তাহলে কেউ একে রদ করতে পারবে, ভয়ঙ্করকে কেউ রদ করতে পারবে না, কিন্তু কোন পীরের গোলামকে তাকে বাঁচিয়ে নিতে পারবে, গোলামকে বাঁচিয়ে নিতে পারবে, কেন আল্লাহ ওয়াদা করেছেন, এই শুনে না, তুই চারিদিকে হামলা করলেও আমার যারা মুসলিম বান্দা হবে, যারা না আল্লাহ আল্লাহ মানতে পারবে না বলা হবে, যারা আমিষের মতন পীর পাবে তাদের গোলাম থেকে বাঁচার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে দিয়েছি। মানুষ সৃষ্টি হওয়ার আগে, রূহ সৃষ্টি করার আগে, তখনই আল্লাহ এই ওয়াদা করে নিয়েছেন, বলুন কোটি কোটি বছর আগের কথা এটা, এটা আজকের কথা নয়, 2000 বছর আগের কথা নয়, 4000 বছর আগের কথা নয়, এটা হচ্ছে যখন মানুষ সৃষ্টি হয়নি, জিন সৃষ্টি হয়নি, গাছপালা সৃষ্টি হয়নি, যখন আল্লাহ পাক মনস্থ করেছিল যে আমি কিছু বানাবো, বানাবার পরে তখনই এই ওয়াদাও নিয়ে নিয়েছিলেন, ইব্রাহিম নবীতে ওয়াদা নিয়েছিলেন, ঈসা নবীতে ওয়াদা নিয়েছিলেন, নূহ আলাইহিস সালামকে ওয়াদা নিয়েছিলেন, আদম সফিল্লাতে ওয়াদা নিয়েছিলেন, তাবান পয়গম্বর যাদেরকে রসুল করে পাঠিয়েছিলেন তাদের থেকে আল্লাহ পাক ওয়াদা করে দিয়েছিলেন যে দুনিয়াতে আখেরি আমার নবী আসবে, আমার দুজন আকা আসবে, পিয়ার হাবিবুল্লাহ আসবে, আর তার বিলাতের যুগে হামিশার মতন পীর আসবে, তাকে বক্তব্য দেওয়া হবে, তাকে বাড়িতে হবে, তাদেরকে বাঁচাতে হবে, তাদেরকে নূর কৃষ্ণ তুলতে হবে, তাদের পাঞ্জাবানি ঘরে ঢুকাতে হবে, তাদের যে রসুল আল্লাহ তার মানে চুমিয়ে নিতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ।
আপনারা সাধনা জগতে যান না, যার জন্য বুঝতে পারেন না। বলুন তো আপনারা এই দরবারের কিতাব মারবারে তালিম যে শিক্ষা কিতাব কে কে নিয়ে গেছেন, সেখানে দেখবেন যে কলক লিখা আছে, কি লিখা আছে, কলক আপনার এই বাম স্তনের দু আঙুলের নিচে লিখা আছে না নেই? আছে তো। তারপরে কি লিখা আছে, কোন নবীর নাম লিখা আছে, কোন নবীর নাম লিখা আছে, রুহুর এতে কোন নবীর নাম লিখা আছে, যেটা আমি একটু আগে নবীর নামগুলো উচ্চারণ করলাম, তাহলে তারা জিন্দা আছে, তারাও ফায়েজ দান করছে। আপনি যখন সাধনা জগতে যাবেন এরা আপনাকে দিতে বাধ্য, এটা আল্লাহ আগে ওয়াদা করে নিয়েছে যে তুমি যেন তখন খুন দুশ্মনা করো না, কেন তোমাদেরকে তালিম দিয়ে দিয়েছি, শিক্ষা দিয়েছি, কিন্তু আমার আখির পয়গম্বরের আমার প্রিয় হাবিবুল্লাহর জমানে বিলাতের যুগে আলীর যুগে রেসালাতের যুগে যখন কোন কামের আল্লাহওয়ালার দরবারে কোন হাক্কানি গোলাম আসবে, কোন ভক্ত তৈরি হবে, তার পীরের সুরত দেখবে, কিন্তু ফাইস তোমাদেরকে দিয়ে দিতে হবে, কোরআনকে পৌঁছে দিতে হবে, ভক্তকে তুলে নিতে হবে, তাদের কলকে সাফ করে দিতে হবে, তাদের রুহকে জিন্দা করে দিতে হবে, তাদের নফসকে পাক করে দিতে হবে, তাদের তামাম আখড়া খাপিকে তামাম আল্লাহর দিদারের জন্য পরিষ্কার করে দিতে হবে। তুমি তাকে ডাকো অন্যায় ডাকো, কিন্তু দায়িত্ব ওয়াদা করেছে, সে পীরকে ভালোবাসবে খুশি হবে ঈশা রুহুল্লাহ, পীরকে ভালোবাসবে খুশি হবে মুসা রুহুল্লাহ, পীরকে ভালোবাসবে খুশি হবে নূর রুহুল্লাহ, পীরকে ভালোবাসবে খুশি হবে আদম সামিউল্লাহ। এক সুরতে দুই দুই মরতিয়া তৈরি করে আল্লাহ পাক ফিটিং করে আগে তিনি শুরু করে বিলাতের যুগে তৈরি করেছেন, চাই ঈসা হোক, চাই মুসা হোক, চাই নূহ হোক, চাই আদম হোক, যাদের কাছে এই ফাইজগুলো দিয়েছে তাদের কাছে তোমাকে যেতে হবে না, কারণ তোমারও তো তাকর নেই যে আদমের কাছে যাবে, তোমারও তো তাকর নেই নূহর কাছে যাবে, তোমারও তো তাকর নেই মুসার কাছে যাবে, তোমার কাছে অত তাকর নেই ঈশার কাছে যাবে, কিন্তু তোমার একটা তাকর আছে যে লক্ষ লক্ষ চৌকার সেই জিনিসটা আগামী দিনে আমার একটা সময় আসছে, আমি যেটা বলতে চেয়েছি, তখন কিন্তু নতুন একটা প্রজন্ম আসছে, নতুন একটা সাবজেক্ট লঞ্চ হবে, নতুন একজন, কেন এই দরবারটা শুধু তোমাদের জন্য তো নয়, এটা ভেবুনি, এটা তামাম বিশ্বের জন্য, এটা হিন্দুর জন্য দরবার, এটা মুসলিমের জন্য দরবার, এটা খ্রিস্টানের জন্য দরবার, তামাম ইনসান কুলে সৃষ্টি কুলের জন্য মহাবিশ্ব এসেছে, তামাম সৃষ্টির জন্য মহাবিশ্ব এসেছে, ওর কাছে যদি একটা কুকুর আসে তার ফরিয়াদ শোনে, একটা যদি ইনসান আসে তার ফরিয়াদ শোনে। তা তুমি কেন কি করে ভাবো শুধু তোমার, এ সকলে সবার জন্য, যে এসে কাঁদবে যে এসে হাত পাতবে আমার হামিশা তার আঁচলকে ভরিয়ে দেবে। তুমি যদি আঁচল না পাতো তোমার খালি যাবে। দেখো না কত হিন্দু মুসলিম আসছে, তারা কি খালি হাতে ফিরত গেছে, গেছে তাদেরও ফরিয়াদ শুনেছে, যদি এটা হয় তোমরা তার গোলাম ভক্ত, তোমাদেরকে প্রত্যেক মাসে ক্লাসে নতুন নতুন যে জিনিসগুলো দিচ্ছে এর মর্তবা যখন তোমরা জানবে তখন হাই হাই করবে, যেটা বলছে না কিয়ামত দিনে ইয়া নাফসি ইয়া নাফসি করবে, ইয়া হাই লাগবে হাই লাগবে, হাই কি করলাম হাই কি করলাম, পরশমণি পরশমণি। আপনাদের বলুন এখানে যতজন আছে কোনো অন্য অন্য দরবারের মুরিদের কাছ থেকে শুনেছেন যে আপনাদেরকে তাদেরকে তাদের পীরেরা বলেছেন যে বাবা আপনি এগারো বার এটা পড়বি, আল্লাহ আমাকে খান সাথে উৎপিয়া হারুল উবাইল হাতেমা আল মুস্তফা আল মর্তজা ও আব্দাবল হাতেমা, বলুন কোন একটা জায়গায় শুনেছেন, যদি শুনে থাকেন সেটা হামসার চৌকাঠে শুনেছেন, বলুন আমাকে একটা
যাবারে হ্যাঁ আমি যাই শুনেছি শুধু পশ্চিম বাংলার মধ্যে একটাই দরবার আছে যেটা হাক্কাই দরসুরি পড়া আছে সেটা হাতিগড়া শরীফ যেটা কুল করা হয় যেটা আলু কোরমা করানো হয় ওদের দরবারে শুধু একটা আছে এইটাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বারেক ওয়ালা আব্দে করে সুন্দর করিম রহমাতুল্লিল আলামিন সাহাবী আল মাজনবী সাইয়েদনা শফিয়ানা হাবিবানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আওলাদি যুরিয়াতি আজওয়াজি ওয়া সাহাবী আউলিয়া উম্মতে আসবাই কাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবারাক ওয়া রাহমাতুক আলা সাইয়েদ ইব্রাহিম ওয়া আলা সাইয়েদ ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ শুধু পশ্চিম বাংলার মধ্যেই একটা দরবারি আছে আর একটা যেমন হামিদ দরবারে আছে আরেকটা জিনিস এই ফাহাদ লা ইলাহা ইল্লাল্লাহ সুপুর কুদ্দুস রব্বানা রব্বুল মালায়েকা ধরে আপনি যদি কোথায় শুনে থাকেন শুধু এইটুকু শুনে থাকবেন সুপুর কুদ্দুস রব্বানা রব্বুল মালায়েকা ধরে কিন্তু হামিশ দরবারে এইটা দেখতে পাবেন ফাহাদ লা ইলাহা ইল্লাল্লাহ সুপুর কুদ্দুস রব্বানা রব্বুল মালায়েকা ধরে আপনাদেরকে পানি খাবার জন্য যে দিয়েছে যে পানি খাবেন যে কোনো বস্তু খাবেন যে কোনো খাদ্য খাবেন বলছেন ইয়া আল্লাহ ইয়াজিদু বলেছেন না বলেন জি আপনারা ইনশাআল্লাহ করেন সে বিষয়ে আমি যাচ্ছি না আমি বলার বক্তব্য এই যে পরশমণি যেগুলো দিয়েছেন আজকের মর্ম বুঝতে পারছেন না হয়তো আপনি পরে বুঝবেন কিন্তু বয়সের একটা সময় আছে আপনার দেহতো একটা বিষয় আছে যখন আপনার দাঁতা কল বসে যাবে তখন যদি আপনি আল্লাহু ওয়াজিদু করেন দাঁতা তো বসে আছে গ্রহণ করবে কে হাদিসের আর ফাতমাকে এই যে কিতাবটাকে বলছি নিয়ে যান পড়ুন পড়ুন কোরআনের প্রথম মাসাল ইকরা পড়ুন জানুন দুনিয়া করে 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 বলতে গেলেন কি পেয়েছেন দুনিয়া থেকে বলুন যা পেয়েছেন হারিয়ে দিয়েছেন একটা অফিস সাইকোলজি শুনুন আপনি জোয়ানি বয়স থেকে যা খেটেছেন 35-40 বছর পর্যন্ত যার জন্য দিন রাত এক করে দিয়েছেন খাননি ভালোভাবে রাতের পর রাত ডিউটি করেছেন সাইকোলজি বলছে আপনার ওই ওই বয়স থেকে যে বয়স পর্যন্ত আপনি খেটেছেন যখন আপনার ব্রেক হবে কাজকর্ম বন্ধ হবে তারপর থেকে আপনার বডিকে রিপেয়ার করার জন্য যা খেটেছে তার ডবল আপনাকে আবার পরিশোধ দিতে হবে আমি বলছি না এটা সাইকোলজি বলছে কি বলছে যার জন্য আপনি এত ছুটেছেন খাননি দাননি ঘুমাইনি শুননি বেড়াইছেন শরীরের যে ক্ষতি হয়েছে বডিতে যে ক্ষতি গোনা হয়েছে আবার একটু পরিপুক্ত করতে হবে ওই ওই বয়স থেকে আবার যে টাকাটা খরচ হবে ডাক্তারকে দেবেন রোজাকে দেবেন ওষুধ দোকানে দেবেন যা রোজগার করেছেন আবার সব ওখানে ঢুকে যাবে তা লাভটা কি হবে সারা জীবনে 10 লাখ টাকা রোজগার করেছেন কিন্তু 40 বয়সের পর থেকে আবার 10 লাখ টাকা ঢুকিয়ে দিবেন এদিকে তাহলে আপনাদের তাহলে এই দিকে যে এত ছুটে লাপালাপি বাঁদর লাশ করলেন কি লাভটা হলো হিসাবটা করুন লাভে কি হয়েছে কিছু আমি মাইনাস হয়ে গেল বরং যদি শেষে না পয়সা থাকে ছেলে পুলে ঘর দর হসপিটাল নার্স সবাই ভাই যাও কষ্ট কপালে সেই গানটা ফের মনে পড়ে যাহারও লাগিয়া খাটিয়া মরিলুন সে তো একদিন ভুলিয়া যাবে তার যার জন্য তুমি রাত জেগেছো যার জন্য নিজের ঘাম মাথার ঘাম পায়ে ফেলেছো সব কিছু করে ত্যাগ করেছো আজকে তারাও তোকে ফেলে চলে যাবে তারা যে তোমাকে ফেলে যাবে না যে তোমাকে ছেড়ে দেবে না তিনি হলেন পীর মুর্শিদ তিনি হলেন আল্লাহওয়ালা তিনি হলেন বুজুর্গানে দিন তিনি হলেন হামিশ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন রফিউল সাহেব রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরা তোমাকে ফেলে দেবে না এরা তোমার পর করে দেবে না কিন্তু তাদের বেলায় আপনার এক ঘন্টা রাত থাকতে পারে না তাদের বেলায় 5 মিনিট সময় থাকে না 10 মিনিট সময় থাকে আপনি আপডেট হবেন কি করে আপডেট হবে বলুন আমি তাই কদিন দেখছি মানে তো বড় ঠিক হবে না যে এই কটা দিন যে আমি দেখছি যারা যারা মুরিদ হয়েছে মুরিদ হয়ে এক ঘন্টার মধ্যে গায় হয়তো কতটা খারাপ লাগবে কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই জন্য আমাকে আপনাদের মুরিদের সিস্টেমই আনি জানেন যে দিনে মুরিদ হবে ওই রাতটা আপনার জন্য এত বেহতর এত ইম্পর্টেন্ট ওই দিনে আপনার মাথা পীরের দরবারে খাওয়া উচিত ওই দিনে আপনার মাথা খোলা উচিত পীরের দরবারে কেন প্রথম দিনে আপনি যা পাবেন সারা জীবন জীবনে লাভ করতে পারেন না আর আমরা মুরিদ হয়ে সংসার গাড়ি নিয়ে চলে যাচ্ছি তাহলে ছেলে খেলা হয়ে গেল আর একটা সম্পর্ক বিয়ের দিনে বলুন খালি যে বরযাত্রীরা চলে আসে কিন্তু
আর ইহকালে পরকালের ব্যাপার আছে, যেখানে তোমার এখানে জীবন মরণের ব্যাপার আছে, যেখানে তোমাকে তোমার মালিক তোমাকে ইহকালের পরকালের রাস্তা দেখাবে, আর আপনার হাতে সময় নামে উড়ি হয়ে চলে যাচ্ছে। প্রথম বিশ মিলাইলে বলা যায় হয়তো কথাটা আজকে আমার খারাপ লাগতে পারে, কিন্তু হুজুরের বেলা আমি দেখেছি বা এর আগেও রবিউল সালের হাতে যারা মুদি হয়েছে তারা রাত্রে গিয়েছে, কেউ কেন বেগ জড়িয়েছে, কেউ ফুট নিয়েছে, কেউ সারা রাত ধরে মাদারের কাছে কেঁদেছে। কিন্তু ইদানিং দেখেছি অনেকজনকে, আমি বলি না হয়তো খারাপ ভাববে, কিন্তু এটা করবেন না। নতুন যদি কেউ করেন, আপনারা পুরনো লোক, আপনার ছেলেমেয়েরা মুদি যাচ্ছে, আপনার এই শিক্ষাগুলো দিতে পারেন না, তার মানে আপনারাও আপডেট নেই। আপনাদের কর্তব্য তো আপনারা এই রাস্তা পার করে এসেছেন, পীর মুরিদ কি জেনে এসেছেন, তার মানে আপনারাও পয়সার লালচে স্বার্থে আপনারও কথা বলে তো আপনাদের সার্ভিস করতে গেলে হুজুর পাক বারবার বলে না পীরের দরবারে একটি রাত কাটানো সার্ভিস হয়ে যাবে। তা আমরা যে আপডেট হব, আমি যে বিষয় আপডেট হতে গেলে যে জিনিসগুলো দরকার, যে ধৈর্য দরকার, সবুর দরকার, এই বিষয়গুলো আইন কানুনগুলো জানা দরকার, তাহলে আপনি আপডেট হবেন কি বলুন আমাকে একটা হ্যাঁ কিনা। আপনি বলছেন আমি পড়লে আপডেট হয়ে যাবো, তো সারাদিন তো হাফসা কোরআন পড়ছে, আপডেট হয়েছে? এক একটা লোক ছোটবেলাতে মরণ পর্যন্ত মানে নামাজ পড়ে আসতো, মুই এক একটা নামাজ কাছে নেই, আপডেট হয়েছে? সেজদা দিয়ে দিয়ে কপাল কালো হয়ে গেছে, আপডেট হয়েছে? বলুন আমাকে। তাহলে যিনি আপডেট আপনাকে করাবে যিনার কাছে হবে। আর এই যে টাকা পয়সা, বড় লোক হবো, 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 আপনি জানেন বড় লোক কে করায়? যে টাকা দেবে টাকা তো ছেড়ে চলে যাচ্ছে। এই যে এটা আপডেট নেই তো, এই তো নেই তো। একজন বলেছিল বলে ওদেরকে আল্লাহ অনেক রহমত করেছে গো, কত গাড়ি, কত বাড়ি, কত টাকা, এই তো আরবারে জুম্মার নামাজ পড়ি, আমি খেয়ে বসে আছি। আমি তার খেতে একটা পয়সা বলে ভাই, তাহলে টাকা পয়সা তো হয়েছে বলে, বেশি হয়েছে বলে আল্লাহ রহমত হয়েছে, একটা কথা বলবো ভাই? বলে কি? বলে মোদী সরকার উপরে আল্লাহ কত রহমত করেছে, ডেলি একটা গেঞ্জি পরে 30,000 টাকা দাম, একটা কোট পরে 5,00,000 টাকা দাম, ওকে আল্লাহ অনেক রহমত করছে, তোমার কান দেবে না বলে না এই কি করা। তাহলে মুখে সামনে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর কোটিপতি, দিনের মধ্যে তা তোমার দিনের মধ্যে ও যা করে তোমার তাই করে, এরা আল্লাহ রহমতটাই কি বোঝে না। দুটো পক্ষ আগেই বলেছি, একটা মেহেদী আলাহ সালামের দিকে যাবে, একটি দার্জালার দিকে যাবে, দার্জালার হাতে এত সম্পদ থাকবে, এত সোনা দানা থাকবে, এমনকি জান্নাত পর্যন্ত দেখিয়ে দেবে, মানে উদাহরণ দিয়েছে রূপক হিসাবে, জান্নাত অর্থ মানে দুনিয়ার টাকা, লোক, গাড়ি, যা কিছু চাইবে তাই দিয়ে দেবে, তার হাতেও অর্থ আছে, আল্লাহর মতো অর্থ আছে, কিন্তু দার্জালার অর্থ নিমিষের মধ্যে উড়ে যাবে, আল্লাহর রহমত, আল্লাহর অর্থ দুনিয়াতেও থাকবে আখেরাতেও থাকবে, আল্লাহর দয়া দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে, আর দার্জালার দয়া আপনার কোন মরশুমের মধ্যে উড়ে যাবে, আপনারও খুঁজে পাবে। আপনি মায়াতে থাকবেন, আপনি কি এসেছেন সত্য পথে সত্যের আলো পাওয়ার জন্য, তাই না? বলুন। আরেকটা জিনিস আপনার মধ্যে আর পড়ছে খুব ভালো লাগছে, আমি একটা কথা বলবো, যতদিন না তোমাদের পীর ভাই পীর ভাই একে অপরের মিল না হয় ততদিন তোমরা ভালো হবে। ভালোর অর্থে এটা একে অপরের, এক মুসলমান এক মুসলমানের যত জানেন না আপন হতে না পারে, এক মোমেন এক মোমেন জানতে না আপন না হতে পারে, তার কিসের ভালো তুমি তো ছাড়তে পার, তুমি তোমার ছাড়া কিছু বোঝো না। তোমার আপন বলতে তোমার পীর ভাইরা, গুরু ভাইরা, তাদের সাথে যদি দেখা যায় তাদের সাথে মিল নেন, কিন্তু পাড়ার অন্যজনের সাথে বেশি মিল আছে, কি
তিনি নিজের পীর ভাই রবি আজকে হয়তো কতটা আমার খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য। আপনি যদি জানেন নাই জানেন, আপনার কোন পীর ভাইয়ের যদি অসুখ করে আপনি যদি খবর নিতে যান, আপনারা তো ওই জন্য কিতাব নিয়ে যান, কিতাব গুলো পড়ুন, অন্ধের মতন এইদিক ওদিক ছোটাছুটি না করে সত্যটাকে জানুন। বলুন একটা পীর ভাইয়ের অসুখ করলে আমরা কদিন দেখতে যাই? খালি পড়ে আমি আমার ছেলে ভালো আছে, আমি ভালো আছি, কি ভালো 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 তো তখন হবে, এই যেন তোমরা সবাই বসে সবাই যদি পাকার হা খাও, সবাই যদি আনন্দে থাকো, তবে তোর সেবা করবে ভালো। ঠিক তো অনুরূপ তোমার এলাকায় তোমার পীর ভাই যদি ভালো থাকে তখন তুমি দাবি করবে হ্যাঁ ভালো। হাদিসের এটা অর্থাৎ যদি একজনকে শুকিয়ে থাকে, তোমার যদি অর্থ থাকে তাকে সাহায্য করো, এর মর্ম বাণী করে আমরা বুঝতে পারি। তাহলে আমরা একে অপরে যদি হাত ধরি তাহলে আমরা মজবুত হব, আর একে অপরের হাত ধরলে আল্লাহর রহমত হবে, পীরের দয়া হবে, করুণা হবে। আর আপনি কি যদি করুণা নাই করুন, পীরের কর্মে তো আপনাকে আপডেট করবে, তখনই করবে যখন আপনি মিল বন্ধন হবে, ভাতৃত্ব বন্ধন হবে, আবদ্ধ হবে, একে অপরে গলায় গলায় মিলবেন, একে অপরের সাথে দুঃখ বেটে নেবেন, সুখ বেটে নেবেন, আনন্দ বেটে নেবেন, এবং একই সুর গাইবেন, একই নারা লাগাবেন, একই সাথে তো আপনার মাওলার নাম নেবেন, মাওলা খুশি এর রহমতের বারিশ হয়ে যাবে। এই জন্য কুল হু আল্লাহ আহাদ। তো ভাই আমার দোস্তরা, আপডেট হওয়ার জন্য যে যে প্রসেসগুলো দরকার সেগুলো আপনার বাড়িতে আপনার মুখে সবের সাথে এগুলো হচ্ছে কিনা বা নিজের সাথে হচ্ছে কিনা, ফের বডির সাথে একটা আপডেট আছে সেগুলো হবে। সে আপনি ভালো হলে আপনার পরিবেশ ভালো হবে, আপনার সমাজ ভালো হবে, আর কেউ না ভালো বলুক আপনার পিত্র ভালো বলবে, কেউ পৃথিবী আর তার যাদের লোকের তো কাজই হলো পদ নাম করা, কিছু সে তো মিথ্যার পথে আছে, তার সুনামের জন্য কেন আশা করবে? আশা করো আপনার প্রিয় মুর্শিদের কাছ থেকে, আশা করো আল্লাহর কাছ থেকে, আশা করো দোজানের আকার কাছ থেকে, আশা করো আমার পিরানের বিদ্যাস্তাগী আব্দুল কাদের জিলানির কাছ থেকে। তাহলে যে ক্লাসগুলো শুরু হয়েছে এই ক্লাসগুলো আপনাকে অটোমেটিকলি সারকে দেবে, আপনাকে আপডেট করিয়ে দেবে, করার সেই ক্ষমতা মানে আপনাকে ন্যাশন তৈরি করছে। যদি বলে না তাও বুঝতে পারিনি, তাহলে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, আপনারা সবাই ভাত খান তো? আমি খান না, খান কি মুক্ত ভাই খান তো? তা আপনারা যেন ভাত খান, কি করেন প্রথমে কি করেন তাহলে দেন তো? হ্যাঁ, তাহলে এই চিবইটা কে? আপনি চিবই, চিবের পর এখান থেকে নিচে না দিয়ে দেন, কোখান থেকে নিচে না দিয়ে দেন, কোখান থেকে গলা থেকে এখান থেকে যে কাজটা হয় কে করে? কে করে? এখানটা চিবনটা আপনি করলেন, এখান থেকে নাবিয়ে দিলেন, আপনি রাখ পাটা রাখ, এখান থেকে কে কাজটা করে আপনি করেন? নিচে নিচে আপনি খেয়ে শুয়ে পড়লেন, বেড়াতে গেলেন, ঘুরতে গেলেন, আপনি তো ট্যাঙ্কে ফেলে দিয়েছেন, তার যে ছোলাই করা, তাকে যে ছাঁকা, তাকে যে ঠিকঠাক করা, তার রস বের করা, তার ভিটামিন বার করা, তার মিনারেল বার করা, তাকে ঠিক জায়গায় আপনার বডিতে সব জায়গায় যাচ্ছে কিনা পরিষ্কার দিচ্ছে কিনা আপনি করেন? কে করে? কে খাবে? কে তো করে না? দেখুন আপনার ডিউটি ছিল শুধু হাতে করে দিয়ে গালে তুলে দিয়ে ফেলে দিন। আপনি জানেন এই গলার থেকে এই পেট পর্যন্ত 30 ফুট লম্বা আছে, মানে বডি অনুযায়ী 5 ফুট হলে 6 দ্বিগুণ হবে, 4 হলে 6 দ্বিগুণ হবে, 4×6=24, 5 ফুট লম্বা হলে 5×6=30, 6 ফুট লম্বা হলে 6×6=36। এই যে এই নাবার যে ক্যাপাসিটিটা ঘুরে 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 মোলা দেওয়ার পর্যন্ত 30 ফুট আপনার, ওই 30 ফুটের যে সার্ভিসটা কে করে? কেউ তো করে, তাহলে সেটা যেমন করে আপনি যদি পীরের এই তামানকে ধরে এই ক্লাসগুলো ঠিকঠাক করে যদি কিছু গালে দিয়ে গিলে দিতে পারেন, তো ভিতরটা যে আপনাকে আপনার এই পীর ও মুর্শিদ ফিরুল ইসলাম যে সাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ
হলে এই কমসে কম ছয় ইঞ্চিটাকে ঢুকান না, বুঝতে পারলেন না কথা না আমরা? এইটাও ঠিকঠাক যাচ্ছে, এইটুকু ঠেলে দিয়ে খালি ঢিলে দিলেই তো মিটে যাবে, এর কাজটা সে করবে। হয়তো আজকের আমার যে কথা ওনে বলছি হয়তো ওনাদের খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। আপডেট যদি না হন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, আপনাকে ছুঁড়ে ফেলে দেবে আপডেট হন। কিন্তু এই পৃথিবীটা শেষের দিকে, এই শেষের পরিস্থিতিতে একমাত্র হয় খুব গুন্ডার ডন বাঁচবে, আর নাহলে খুব ভালো আল্লাহওয়ালা বাঁচবে, ছোটো ছোটো আল্লাহ তাকেও তুলে নেবে, এমন পরিস্থিতি টেনে নেবে। কেন ভালোভাবে কান খড়ে করে একটা শুনে রাখুন, এই কথাটা কাজে লাগবে। তামাম পৃথিবীতে যত নবী এসেছে একটা জাতিকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য, হেদায়ত করার জন্য, তামাম ওলিরা এসেছে একই স্যার, তাই তো? হ্যাঁ কি না বলবেন তো? ভালোভাবে এটা শুনে রাখুন, কাজে লাগবে। কিন্তু হযরত ইমাম মেহদী আলাইহিস সালাম এসেছে কোন এই এরকম ইলিত্রি লোককে বাঁচানোর জন্য আসে, তিনি যে শেষ জামানায় আসবে ইমাম হয়ে কেন পাঠাবে তাকে? তাকে এই জন্য পাঠাবে ওই সময় যত আল্লাহর ওলি আছে, যত বুজুর্গের দিন আছে, তাদেরকে বাঁচানোর জন্য আসবে, তাদেরকে ইবাদত করার জন্য আসবে, তাদেরকে লুকার জন্য আসবে, এই সাধারণ মানুষের জন্য সে আসবে না, এই হস্তি অনারের জন্য আসবে। তুমি ভাবো না তোমার জন্য আসবে, ও আসবে সেই যুগেতে সেই সময়তে যারা আল্লাহ অলিরা আছে তাদেরকে না টেনে নিতে পারে, কেন ওদেরকে যদি অলিরা স্টান মেনে দেওয়া হয়েছে ওরা দাজ্জালের দিকে না চলে যেতে পারে, তাদেরকে বাঁচানোর জন্য ইমাম মেহদী আলাইহিস সালাম আসবে। তার দলে যারা আছে অটোমেটিকলি তার সাথে টেনে চলে যায়। তাহলে আমাদের কাজ হলো পীর মন্দে পৌঁছানো, আমাদের কাজ হলো পীরের চৌকট পর্যন্ত এসে পৌঁছানো, আর তাকে যে বাঁচাবে সে তো তার উপর আলা আছে, সে বুঝে দেবে। তোমারও তো আমার বোঝার দরকার নেই, আমার কাজ হলো আমার পীরের চৌকট পর্যন্ত পৌঁছানো, আর পীরের কাজ হলো রসুলুল্লাহ পর্যন্ত পৌঁছানো, আর রসুলুল্লাহর কাজ হলো আল্লাহ পর্যন্ত পৌঁছানো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আপনাদেরকে যে রসুলুল্লাহর কাছে পাঠাবে ওই একই কথা, আপনি যতক্ষণ পরিষ্কার না হন পরিচ্ছন্ন না, আমরা একটা কুটুম বাড়ি গেলে একটা সুন্দর জামা খুঁজছি, আত্মীয়র বাড়ি গেলে ভালোভাবে মাথা টানা যাবে, মুখে সাবান দিই, ভিকে ফিসওয়াশ দিই, পা হাত পা ভালোভাবে ধরি, কাপড় জামা কি করে প্রেস করি, এক জায় যাব খালার বাড়ি, নানির বাড়ি, ফুকুর বাড়ি, আহা, আর এই পীর ও মসজিদ দুই হাজার পাঁচ সাত দরবারে নিয়ে যাবে, রসুলুল্লাহ দরবারে নিয়ে যাবে, তাহলে আপনাকে কেমন ড্রেস পরাবে, কেমন পরিষ্কার করবে, তবেই তো যাবে না বলুন? হ্যাঁ কি না বলবেন তো রে বাবা? আপনাকে তো পরিষ্কার করাবে তবে তো আপনাকে নিয়ে যাবে। আচ্ছা একটা কথা বললে বুঝতে পারবেন, কেন এই কথাটা তো অনেক বিস্তারিত, ছোট ছোট করে হচ্ছে বিস্তারিত, নাহলে মাথায় আপনারা ঢুকবে না, এখন তবু যতটা আল্লাহ ঢুকবে যে তার ততই ভালো। এই যে সামনের যে ক্লাস হয়েছে এইটার একটু প্রশ্ন করলে উত্তরটা আপনার একটু বুঝতে পারবেন, যে হুজুর পাক বলেছিল যে এখন এটা করবেন আপনারা মদিনার সবুজ গম্বুজ করে খেয়াল করবেন, বলেছিল না বলেনি? বলেছে না বলেনি? বলেছে না বলেনি? করেছেন আপনারা? করেছেন না বলেনি? আমি আর প্রশ্ন করি বলুন তো, নবীর মদিনার গম্বুজকে মনে করেছেন? তারপরে দেখছেন হামিসার দরগা দেখতে যাচ্ছে, হামিসার গম্বুজ সবুজ গম্বুজ দেখতে পেয়েছে, এটা হয়েছে কিনা হয়নি বলুন? হয়েছে কিনা হয়নি বলুন? দেখেছেন মদিনা রাসূলুল্লাহ সেই মদিনার গম্বুজটা সবুজ দেখেছেন? প্রথমে শুরু করেছেন, তারপর দেখছেন এটা আমার আকার মদার, এটা আমার মওলার দরবার আছে, এ আমার হামিসার দরবার আছে, আরে যেখানে আকাশে রয়েছে এই মিনিটে সেই জায়গায় আছে, হয়েছে কি যারা করেছেন বলুন, হয়েছে কি হয়নি? তাহলে বলুন আপনি কত ছুটবেন, কারণ ওখানে যেতে তোমাদের দেখবেন ওকে তিনি দেখতে পাবেন একে, কেন রাসাই এখান পর্যন্ত আগে করতে হবে তারপর সেখানে, অবশ্য আপনার করাটা ভুল না, যেটা করছে সবই ঠিক, কিন্তু আল্লাহ বলতে চাইছে আরে তুই যে রাসূলুল্লাহকে কইছিস ও তো তুলসী বনের দরগা শরীফে আছে, লুকিয়ে আছে ও, হামিশের চৌকাতে লুকিয়ে আছে ও, হামিশের চাদরে লুকিয়ে
गली तैयबा ठोकर का है क्यों, अरे जिस दरबार से सुकून मिले उसको छोड़ के जाए ना। अल्लाह कत सुंदर बोलते डॉक्टर अल्लाह भाई भाई बोलते जहां जिक्रे हबीब होता है, जहां जिक्रे हबीब होता है वहां खुदा खुद करीब होता है। सुभान अल्लाह सुभान अल्लाह, जिक्र करने जी खुदा करीब है तब महबूब से है खुदा था बेशक। हां जहां जिक्रे तब कथा बोलने जी खुदा हबीब हो जाए, अरे तब दोस्त तब महबूब तब काम से है जे तो सेकंड अल्लाह था बेशक। हां বলি থাকবে না থাকবে না বেশক, এই জন্য তোদেরকে আলাদা ওয়ালা বলা হয়েছে। যা বাত যা বাত, তাই না যে আগে আমি যেটা বারবার বলতেছি আপডেটে আগে পরিবেশটাকে ঠিক করুন। আপনি কার দরবারে এসেছেন? শ্যানসা দরবারে এসেছেন, আপনার লাজবানের দরবারে এসেছেন, আপনার বাদশাহ দরবারে এসেছেন। তাহলে আপনার বাদশাহ দরবারে যে বাদশাহ দরবার ঠোকে তার ঠোকার নিয়মটা কেমন হবে বলুন? আপনি একটা যদি এসটি অফিসে যান, আরে বোম্বে কোনোদিন এসটি অফিসে গেছো, পিটি অফিসে গেছো, কেমন করে ঢুকেছিল? তেলে মুড়ে ঘুরে ঢুকেছিলে, পান খেতে ঢুকেছিলে, গুটকা খেতে ঢুকেছিলে, কেমন করে গিয়েছিল? ভয় ভয় আগো পুলিশ না ধরে গেল ও না কিছু কিছু বলে আস্তে আস্তে কত বিয়া দিবি না হয়ে যাবে, পুলিশ আজ কেস খেয়ে যাবে, করেছেন না করেননি? কারণ দুনিয়ার একটা এসটিও তার কাছে ঢুকতে যদি আপনার এত ইতস্ত বোধ হয়, আরে তো আল্লাহ কে পুরো আখেরাতের এসটিও করে দিয়েছে। বলুন হ্যাঁ কি না আমার কথা, বলুন হ্যাঁ কি না? তাহলে আমাদের কিভাবে করা উচিত, কিভাবে চলা উচিত, কিভাবে বলা উচিত, কিভাবে করা উচিত? তবু এনার এত দয়া এত মায়া, তার ভক্তের উপরে গোলামের এত কিছু হওয়া সত্ত্বেও, এত ভুল ভান্তি হওয়া সত্ত্বেও, তবু তার গোলাম ভক্তদেরকে তিনি আপন করে রেখেছেন। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, তবু আপন করে রেখেছেন। এইটা যদি অন্য ওলি আল্লাহ দরবার হতো, মানে ওই নিচু র্যাঙ্কের হতো, আপনাদেরকে বের করে দিত। এটা হচ্ছে না কেন রেখেছে। অন্যান্য ওলি দরবার যেমন ছোট ছোট যারা পুকুরের ভাষা পানির মাছ, আমাদের যে কীর্তিকালা তারা কবে বের করে দিত? শুধুমাত্র আমার হামিসা গভীর জলের মাছ বলি আগলে রেখেছে। আল্লাহ এনাকে যে ক্ষমতা দিয়েছে, যে পাওয়ার দিয়েছে, লাখো বুড়া হে সেহী, লাখো বুড়া হে সেহী, তাকেও বাঁচানোর ক্ষমতা আমার হামিসা কাল্লা দিয়েছে। শুধু আমাদের তকদির ভালো, আমাদের নসিব ভালো, যেন আমরা হামিসার মতন বীর পেয়েছি। যে জেনার ক্ষমতা আল্লাহ আমার দান করেছেন, যে মনে হয় যদি যদি কেউ যদি জমিন আর আসমান পর্যন্ত গোনা করে তাকেও পার করার ক্ষমতা আমার হামিসাকে দিয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে সত্যর পথে সত্য দিশা সত্য আলাদা সত্য জানার সত্য বোঝার সত্য দেখা পৃথিবীর যে পরিস্থিতি তার থেকে আল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহ ওলাদের দিকে ইয়ানি হোসেনির দিকে পাঞ্জাতের দিকে ইসলামিক ছায়াতলে থাকার আল্লাহ আমাকে আপনাকে সকলকে থাকার যেন আমার হামিশার সাক্ষাতে যেন তফসিল। আমিন আমিন। তরুশ্রী পড়েন আল্লাহ।